আমার শিশুর কাছে নিয়ে আসতে আমি কষ্ট পাইছি না। কেন কষ্ট পাইছো? শিশুর কাছে নিয়ে আসতে না। ও, চুলগুলো কেটে ফেলে দিছে তাই? চুলগুলো ফেলে দিছে তাই কষ্ট পাইছো? ও, চুল ফেলে দিছে, ভালো হয়েছে। গরম না এখন? চুল অল্প অল্প পাশ থেকে চুল কেটে আসছো, এখন গরম কম লাগবে, ভালো লাগবে, মাথা ঘামাবে না, মাথা ঠান্ডা থাকবে। তোমার তো এমনিতেই প্রচুর রাগ, মাথা গরম হয়ে যায় একটু পর পর, এখন মাথাটা একটু ঠান্ডা থাকবে। মনা, তুমি হেয়ার কাট দিছো, চুল কাটছো? কার সাথে গিয়ে চুল কাটছো? তোমার চুল কাট পছন্দ হয়েছে? এই যে বাবা তোমাকে চুল কেটে আনছে, তোমার চুল কাটাটা পছন্দ হয়েছে? এখন একটু গরম কম লাগতেছে মাথায় না? তাহলে তুমি ওই যে চুল বড় ছিল তখন তো তোমার মাথাটা পুরো ঘামাইয়ে ভিজে যেত। আর এখন তো চুল কমাই আনছে বাবা, এখন ভালো লাগতেছে মাথাটা? কেন, তুমি চুল কাটছো কষ্ট পাইছো? তাহলে তুমি চুল কাটছো কেন? তোমাকে দিয়ে বাবা নিয়ে গেল যে মনা চুল কাটতে চলো, তখন তুমি বললা না কেন যে আমি চুল কাটবো না? বলো, কষ্ট পাইছো? আবার চুল বড় হয়ে যাবে কয়েকদিন পরে, বুঝিছো? এখন গরম চলে আসছে না, এখন চুল একটু কাটতে হয়, তো বড় বড় হয়ে গেছিলো অনেক বড় বড়। তুমি আগে বলো যে তুমি চুল কাটছো কষ্ট লাগছে তোমার? তখন তুমি কি করছো, তোমার চুল কাটছে, তুমি কি চুপ করে বসেছিলা? তাহলে কি করছো, নড়াচড়া করছো? সে চুল কাটছে, তা চুল যে কেটে দিছে সেই আঙ্কেলটা তোমারে বকা দেয়নি? বকা দেয়নি? কি বলছে, চুপ করে বসো সেই বলছে? তাহলে কি বলছে, চুল কাটা হয়েছে সেই বলছে? ও, চুল কাটা হয়েছে সেই বলছে। তুমি কেমন কষ্ট পাইছো? তুমি কোথায় কষ্ট পাইছো, কোথায় কষ্ট পাইছো? ওইখানে কষ্ট পাইছো চুল কাটছো দেখে? টুকি বানতে পারবা না তাই? না, টুকি তুমি এখনো বানতে পারবা, এই যে টুকি হবে তোমার, টুকি হবে তোমার। এ পাশ থেকে একটু একটু কেটে আনছে বাবা, তুমি ঘুরতে গেলে টুকি বাঁধতে পারবা, ঠিক আছে?